ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ইনফোস্টোর চ্যানেল পক্ষ থেকে আমি মোস্তাফিজুর রহমান। ভিউয়ার্স, আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে ইচ্ছা শক্তিকে কিভাবে দৃঢ় করতে পারবেন। ইচ্ছা শক্তিকে দৃঢ় না করতে পারলে সেই ইচ্ছা শক্তির মাধ্যমে আপনি কিছুই করতে পারবেন না। ইচ্ছা হলো মানুষের সুপ্ত বাসনা বা আকাঙ্ক্ষা। এই ইচ্ছা শক্তি খুবই দুর্বল, এটাকে সবল করার জন্য আপনাকে কিছু স্টেপ নেওয়া প্রয়োজন, কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন। চলুন জেনে নেওয়া যাক সেই পদক্ষেপগুলো। তার আগে একটি কথা বলতে চাই ভিউয়ার্স, যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওগুলোকে শেয়ার করে দিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ভিউয়ার্স, ইচ্ছা শক্তিকে দৃঢ় করার উপায় হচ্ছে, প্রথম কথা, আপনাকে একটি সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করতে হবে। আপনি কোথায় যেতে চান এই বিষয়টি যদি আপনার মস্তিষ্কে সেট আপ না থাকে, আপনার যদি কোনো লক্ষ্য না থাকে, তাহলে কখনোই আপনি আপনার ইচ্ছা শক্তিকে দৃঢ় করতে পারবেন না। ধরুন একটি তিন রাস্তার মোড়ে একজন লোক দাঁড়িয়ে আছেন। এখন একজন জিজ্ঞেস করলেন, ভাই কোথায় যাবেন? লোকটি বললেন, জানি না। তাহলে ওই লোকটি, ওই পথযাত্রী কি বলবেন? বলবেন, আপনার যেদিকে ইচ্ছা সেদিকে যান, কারণ আপনার তো কোনো লক্ষ্য নেই। তবে হ্যাঁ, এই লক্ষ্যটি থাকতে হবে সুনির্দিষ্ট, কারণ আপনি যখন একটি টিকিট ক্রয় করেন তখন এই টিকিটের মধ্যে কি থাকে, কোথায় যাবেন সেই স্থানের নাম, কয়টা সময় যাবেন সেই সময়, এবং এটার একটা নির্দিষ্ট শেষ সময় থাকে। এরপরে এই টিকিটটি হয়তো আপনি আর ব্যবহার করতে পারবেন না। আপনার ঠিক তেমনি সুনির্দিষ্ট একটা লক্ষ্য স্থির করতে হবে। ধরুন আপনি আপনার ওজন কমাবেন, তাহলে এই ওজন কমানোর জন্য আপনি সময় নিয়েছেন এক মাস। কত কেজি ওজন কমাবেন? 10 কেজি ওজন, বা 5 কেজি ওজন, বা 3 কেজি ওজন। এই এক মাসের মধ্যে আপনি যদি ডেভেলপ না করতে পারেন তাহলে আপনি খাওয়া ছেড়ে দেবেন। আপনার ওজন যদি কমাতে না পারেন তাহলে খাওয়া ছেড়ে দেবেন। এমন সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করুন। এরপর আত্মসংযোগ, আপনি যে কাজটি করছেন সেই কাজটিতে আপনি সর্বদাই ব্যস্ত থাকুন। চলতে, ফিরতে, উঠতে, বসতে, খেতে, সবসময় নিজেকে ব্যস্ত রাখুন। কীভাবে রাখবেন? যখন কাজ করছেন তখন তো করছেনই, বাকি সময় সবসময় মাথায় আপনার ওই কাজ নিয়ে ঘোরপাক খাবে, তাহলে আপনি ওই কাজের সাথেই আছেন। এজন্য আত্মসংযোগ রাখুন, দৃঢ় সংকল্প। আপনি সারাদিনে যখন কাজ করবেন ওই কাজটি ছাড়া অন্য কোনো কাজ আপনি করবেনই না। অর্থাৎ সারাদিনে 5টি কাজ করলে সেই 5টি কাজের তালিকায় আপনার ওই কাজটির তালিকা থাকতে হবে। প্রতিদিন সেই কাজটি আপনি করবেন। এরপর হচ্ছে শৃঙ্খলা, নির্দিষ্ট নিয়ম মেনে চলা। রেলগাড়ি একটি নির্দিষ্ট লাইন দিয়ে চলে, তাই কি না? কিন্তু এই রেলগাড়ি যদি যেদিক দিয়ে ইচ্ছা সেদিক দিয়ে চলার চেষ্টা করে তাহলে কি হবে? অনেকগুলো যাত্রীর প্রাণহানি হবে, তাই না? ঠিক তেমনি আপনাকেও নির্দিষ্ট একটি নিয়ম অনুসারে চলতে হবে। ধরুন আপনি ঠিক করেছেন, আমি আমার ওজন কমাবো, কিন্তু খাওয়া দাওয়া কিছুতেই কমাচ্ছেন না, তাহলে আপনি নিয়ম মানছেন কোথায়? আপনি একটু হাঁটছেন না, একটু ব্যায়াম করছেন না, তাহলে আপনি নিয়ম মানছেন কোথায়? তাহলে আপনার মধ্যে তো শৃঙ্খলা বোধ নেই, তাহলে আপনার দ্বারাই সেই ইচ্ছাকে পূরণ করা কখনোই সম্ভব নয়। মরণপণ, আমাদের দেশে যোদ্ধারা চিন্তা করেছিল আমাদের দেশকে স্বাধীন করবে, বাংলা ভাষায় কথা বলবে, তারা মরণপণ চেষ্টা করে আজ আমাদের দেশকে স্বাধীন করেছেন। ঠিক তেমনি আপনিও আপনার ইচ্ছাকে পূরণ করার জন্য মরণপণ করবেন। আমি খাওয়া দাওয়া, ঘুম, এই সব কিছু ত্যাগ করব, বিনোদন ত্যাগ করব, আমি আমার সফলতা দেখেই ছাড়ব। এমন ইচ্ছা যদি আপনি করতে পারেন তাহলে আপনাকে সফল হতে কেউ থামাতে পারবে না। ভিউয়ার্স, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটিকে লাইক দিন এবং আমাদের ভিডিওগুলোকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে দিন সকলের পরিবর্তনের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।